দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, এসকে নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ সদর থানার মহিনন্দ ইউনিয়নের ঢালিমগাজী গ্রামে। তো খাইরুল ইসলাম ভাই, কিভাবে কক মুরগি চাষ করে বর্তমানে সফলতা অর্জন করেছেন সেটা আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। তো ভালো আছেন না? আপনি নিশ্চয়ই খাইরুল ভাই। তো ভাইজান, কবে থেকে এই ব্যবসা শুরু করলেন? তো প্রায় দেড় বছর। আচ্ছা আচ্ছা, আপনি আগে কি করতেন? ইলেকট্রিক কাজ করতেন আগে? আচ্ছা, তো আপনি কি মনে করে এই কক মুরগির ব্যবসায় আপনি আপনি হঠাৎ করে চলে আসলেন ইলেকট্রিক কাজ ছেড়ে? কি মনে করে? মনে করলাম যে কাজে থেকে একটা দিলে প্রতিষ্ঠা করতাম, কি মনে হয়ে চেষ্টা দিলাম। আচ্ছা আচ্ছা, ফাইন। তো এইখানে আপনার এই কত পিস মুরগি রয়েছে? ছিল আপনার প্রায় 42 মতন, এখন আছে বিক্রি করে দিচ্ছি কিছুদিন আগে। আচ্ছা আচ্ছা, ঠিকই করে দিচ্ছেন। তো আপনার এই এখন কতটুকু ওজন হবে এক একটা মুরগির? 180 থেকে 180 গ্রাম। আচ্ছা, এক একটা মুরগি প্রতিদিন আপনার গড়ে কতটুকু খাবার খায় আনুমানিক? 50 বা 40 গ্রাম। 50 বা 40 গ্রাম প্রতিদিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই কক মুরগির ক্ষেত্রে আপনার কী কী রূপ বেদি হতে পারে? সর্বক্ষেত্রে বলল রানী কেট, গামরি, এডিলার, এমনিতে জ্বর সর্দি, তো এগুলো তো আছে। রানী কেট, গামরি আর জ্বর সর্দি? জ্বর সর্দি তো সামাজিক রোগ আছে, কিন্তু রানী কেট এবং গামরি রূপ দেবী মারাত্মক আছে, এগুলো দুজনে পরে আর বাঁচানি নেই, কোনো সমাধান নেই। রানী কেট বলছেন আর এই গামরি, এই দুটা রোগ হচ্ছে গিয়ে কক মুরগির জন্য মানে মরণ বেদি রোগ যাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা আপনি কত খাবার দেন এবং কখন কখন পানি দেন? খাবার আছে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, তিনবেলা পানিও তিনবেলা। পানিও তিনবেলা দেন, খাবারও তিনবেলা দেন। আর এমনিতে এই টিকা কি দেওয়া হয়? জি জি, টিকা দেওয়া হয় 2 মাসে, 60 দিনে বিক্রি করি আর 60 দিনে। 60 দিনে আমাদের 3 দিন গামরি আর 3 দিন রানি দেয়। কতদিনে একটি মুরগি মানে পরিপূর্ণ মাংসে পরিণত হয়? 60 থেকে 65 দিন। 60 থেকে 65 দিন কক মুরগি খেতে, 60 থেকে 65 দিন। আর ইয়া ব্রয়লার সম্পর্কে কি জানেন, ব্রয়লার মুরগি কতদিনে হয়? না, ব্রয়লার তো পালে না। আচ্ছা, ব্রয়লার পালে না। আচ্ছা, তো ওই পাশে তো দেখছি আপনি খালি খালি রেখে দিচ্ছেন সেটটা, তো ওই পাশে আপনি কি করার চিন্তা ভাবনা করছেন? ওই পাশে এই মুরগি ছিল, মানে ওই পাশে মুরগি বিক্রি করে দিচ্ছে। এই মুরগি ছিল বিক্রি করছে, যে মুরগিগুলো বিক্রি করছেন সেই মুরগি পুষ্টিকর খাবার কিংবা ভিটামিন জাতীয় কোনো খাবার দিচ্ছেন? জি না, খাবার খাবার তো যে ফ্রিজ দিয়ে রাখা হয় এই, আর এমনি ভিটামিন খাওয়াতে হয়, ভিটামিন ওষুধ আছে, ওষুধ খাওয়াতে হয়। আচ্ছা, এখন পর্যন্ত এই আপনার মুরগি কোনো মারা গেছে কিংবা এরকম যে রোগ ব্যাধি আক্রমণ করছে কি? এটা তো মনে করেন মারা তো যাবে, রোগ মনে করেন সারাদিন মুরগি আনলে মনে করেন 1-200 মুরগি যাবে, এটা কাটবে, এটা দূরে রাখা যাবে না, এটা কাটবে স্বাভাবিক। তার মানে 1-200 মুরগি অলরেডি মারা গেছে, মানে যাবে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে ফ্লোরে কি দিচ্ছেন এটা? তুষ। তুষ মানে ধানের তুষ? ধানের তুষ। আচ্ছা আচ্ছা, আরও কোনো কিছু দিতে হয় না? না, শুধু ধানের তুষ। এটা কেন দিচ্ছেন আপনার ধানের তুষ কেন দিতে হয়? লেদা যখন লেদায় যখন, হ্যাঁ লেদা লাগে আর কি। আচ্ছা আচ্ছা, মানে মুরগির বিষটা যাতে আপনার এটা চুষে নেয় সেটার জন্য? আর নিচে তো পাকা না, পাকা করা? এখন পর্যন্ত আপনার এই ঘর এবং মুরগি খাবার সব মিলায় আপনার কত টাকা ইনভেস্ট হয়েছে, মানে শুধু এই ঘরটা, নতুন ঘরটা বাদ দিয়ে এই ঘরটা, মানে ঘর করতে কত টাকা গেছে? হ্যাঁ, ঘর করতে কত টাকা গেছে? ঘরটা করতে গেছে 6,30,000। 6,30,000 টাকা। আর মুরগি? এরপরে মুরগি মানে আপনি পুঁজি বাড়ালে 17 থেকে 18 লাখের মতন। তার মানে 17 থেকে 18 লাখ টাকা নিয়ে আপনি শুরু করছেন ব্যবসাটা, তো হিউজ পরিমাণ টাকা। আচ্ছা, আপনি এখন মানে এই কত টাকা মানে এই মুনাফা আশা করছেন? এখন থেকে 1 লাখের মতন আশা করছেন।
1 লাখ টাকা মুনাফা হবে আশা করছেন আপনি, মানে এই সেটে? এই সেটে এরকম বছরে আপনার কয়টা সেট উঠাতে পারবেন? বছরে তো 4টে উঠবে। 4টে উঠবে। আচ্ছা, তো পরবর্তীতে আপনার এই কি করার চিন্তা ভাবনা? মানে এটা তো করলেনই, এটার উপরে তো দোয়া করি আপনি যাতে আরো সফল হন। হ্যাঁ, তো এই সফল হলে আপনি আরো কি করার চিন্তা ভাবনা আছে? এই শেডের মানে অন্য কোনো ফার্ম কিংবা খামার এরকম কি চিন্তা ভাবনা আছে? চিন্তা ভাবনা আছে, যদি আশা করতেছি যদি উন্নত করতে হয় তো চিন্তা ভাবনা আরো আছে করার। কি সেটা হলে কি কি করবেন? ওইটাই করবো, মানে এই সোনালির ভিতরেই থাকবেন? সোনালির ভিতরে। আচ্ছা আচ্ছা, ফাইন। আসলে একটা নিয়ে আমি মনে করি যে একটা নিয়ে যদি লেগে থাকেন অবশ্যই কোনো না কোনো সময় সফল হবেনই, তবে বারবার ব্যর্থতা আসবে, বারবার বিফল হবেন, কিন্তু ভেঙে পড়লে চলবে না, ব্যর্থ হলেও মানে ব্যর্থ হয়ে পড়লেও মানে চলবে না, মানে চেষ্টা করতে হবে। টুডে টুমোরো ইউ ক্যান সাকসেস। আপনি কি কোনো ট্রেনিং নিয়েছেন নাকি এমনিতেই আপনি ওই যে অন্য কোনো ফার্মে গিয়ে কোনো সম্পর্কে জেনেছেন তাই শুরু করেছেন? আমি ট্রেনিং 3 মাসের ট্রেনিং দেওয়া হয়েছে, আমি ট্রেনিং দেওয়ার পরে শুরু করছি নিজে আর কি। আচ্ছা আচ্ছা, তাই শুরু করছি, শুরু করে পরিণত গেছি। এখন যদি মনে করেন যে কেউ পরে কারো পরামর্শ দিতে পারবো, হ্যাঁ, বা একটা ঘর করতে কত টাকা লাগে, কত টাকা পুঁজি লাগে, ইনভেস্টমেন্ট লাগে, তাও দিতে পারবো। ফাইন, খুব সুন্দর। আচ্ছা, ট্রেনিংটা আপনি কোথায় দিয়েছেন? কোনো ইনস্টিটিউটে নাকি সরকারি কোনো ইনস্টিটিউটে? না, প্রাইভেটে। প্রাইভেট? এটা কোথায়? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে? কৃষ্ণ 32। কিশোরগঞ্জ 32-এ। আচ্ছা, নতুন যদি কেউ এরকম আপনার মতো এই সোনালি মুরগি নিয়ে শুরু করতে চায় ব্যবসাটা, তাহলে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? পরামর্শ আমি দিব, যতটুকু পারি আমি পরামর্শ দিব। আচ্ছা আচ্ছা, ফাইন। তো তারা যদি শুরু করে তাহলে আপনার কত টাকা শুরুতে, কত টাকা ইনভেস্ট, এই কত টাকা নিয়ে শুরু করবে কিংবা কত পিস মুরগি নিয়ে শুরু করলে ভালো হয় সেটা একটু যদি বলতেন? যদি মনে করেন বিষয় থেকে এই শুরু থেকে তো বড় হইতে হয়, যদি শুরু থেকে বড় হয় যদি 2000 মুরগি সেট করে, 2000 মুরগি সেট করে চিন থেকে শুরু করুক, বুঝে আস্তে আস্তে বড় দিকে যাক, সে ভালোভাবে বুঝে সুঝে পুরো দিকে যাক, সমস্যা নেই। ঠিক বলছে। আচ্ছা, যাই হোক, খায়রুল ইসলাম ভাই ধন্যবাদ আপনাকে, আপনি আরও সফল হন এবং দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইল। তো তো ভিউয়ার্স দেখলেনই খায়রুল ইসলাম ভাই এই সেটেই প্রথম, কিন্তু উনি মনে করছেন যে সফল হবেন, আমরাও দোয়া করি উনি যাতে সফল হন সেই দোয়াই করি। তো আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।